নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিরাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে এক এক সময় এমন এক একটি ঘটনা ঘটে যেগুলি ঐতিহাসিক হয়ে থেকে যায় ঠিক তেমনই শনিবার রাত্রের ঘটনাটি নজিরবিহীন ঘটনা এক ঐতিহাসিক ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হওয়ার মতো ঘটনা আবারও হলো না বৈঠক শনিবার দিন দুপুরবেলা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি স্পষ্ট করেন যে তিনি তাদের সঙ্গে আলোচনা করতে চান এবং যে সমস্ত দাবি জুনিয়র ডাক্তাররা রাখছেন সে সমস্ত দাবি তিনি শুনতে চান এবং পর্যালোচনা করতে চান সে সমস্ত বিষয় তদন্ত করতে চান এবং যে বা যারা দোষী তাদের ওপর তদন্ত পর্যন্ত হবে তিনি জানান ঠিক সেইভাবেই মুখ্যমন্ত্রী জানান তার কালীঘাটের বাড়িতে শনিবার সন্ধ্যায় বৈঠক হবে শনিবার রাত্রে তার পরেও হল না বৈঠক ঠিক যে সময় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যারা প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন তারা জানান যে তারা বৈঠক করতে চান সরকারের দেওয়ার সমস্ত শর্ত মেনে বৈঠক করতে চান সেই ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর বাসস্থান থেকে বেরিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আর তারা বৈঠক করবেন না অনেকক্ষণ তারা অপেক্ষা করেছেন তাই আর তারা বৈঠক করবেন না রীতিমতো মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের এবং তাদেরকে বলা হয় ফিরে যেতে আর তাদেরকে বাস ডেকে দেওয়া হবে ঠিক এই বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে সাধারণ মানুষ যে প্রশ্নগুলি তুলেছেন যে অভিযোগ তারা করছেন সেগুলি ঠিক রকম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সকলে যেমন তিন ঘন্টা অপেক্ষা করেছিলেন ঠিক তেমনই জুনিয়র ডাক্তাররাও আন্দোল এই তিন ঘন্টা অপেক্ষা করেছিলেন তারা অপেক্ষা করেছিলেন ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে তারা রাস্তায় অপেক্ষা করেছিলেন তারা অপেক্ষা করছেন টানা ছত্রিশটি দিন ধরে বিচারের আশায় তাদের এক সহকর্মী তাদের দিদি তার সাথে যে ঘটে যাওয়া যে ঘৃণ্যতম অপরাধ সেই অপরাধের বিচারের আশায় সুবিচারের আশায় তারা লাগাতার এতগুলো দিন ধরে অপেক্ষা করছেন তাহলে তাদের সময়ের মূল্যটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সকলেরই এই তিন ঘন্টা সময়ের দাম রয়েছে মূল্য রয়েছে তাহলে এই জুনিয়র ডাক্তাররা এই যে আন্দোলনকারীরা তাদের এই তিন ঘন্টা তাদের এই যে ছত্রিশটা দিন এই অপেক্ষার প্রহর এই অপেক্ষার সময়ের মূল্য নেই এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের কাছ থেকে রাজ্য সরকারের কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছিলেন যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নেবে এবং আলোচনা করে নিয়ে একটি সিদ্ধান্তে এসে দাঁড়াবে তারপরেই তারা বৈঠক করবে এমনটাই জানিয়েছিলেন তারা এবং সেই সিদ্ধান্তে তারা সমস্ত তাদের যা তারা যে শর্ত দিয়েছিলেন রাজ্য সরকারকে সেই সমস্ত শর্তকে সরিয়ে রেখে রাজ্য সরকারের দেওয়া সমস্ত শর্তকে মেনে নিয়েই বৈঠক করতে চেয়েছিলেন লাইভ স্ট্রিমিং হবে না সেটাতেও সম্মতি দিয়েছিলেন ভিডিও রেকর্ডিং হবে তবে সরকারের পক্ষ থেকে হবে কিন্তু সেই রেকর্ডিং তৎক্ষণাৎ পেশ করা যাবে না সেই বিষয়েও তারা সম্মতি দিয়েছিলেন শুধুমাত্র মিনিটস নেওয়া হবে অর্থাৎ এই পুরো আলোচনার এই পুরো যে আলোচনা হবে বিষয়টিতে সেই বিষয়বস্তুর সারসংক্ষেপ যেটা দাঁড়াবে সেই সারসংক্ষেপে দুপক্ষেরই সই থাকবে সেইটাকেই শুধুমাত্র জানানো যাবে এই সমস্ত বিষয়ে জুনিয়র ডাক্তাররা রাজি হয়েছিলেন এবং ঠিক যে সময় তারা জানান যে তাদের শর্ত মেনেই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে তাদের বৈঠক করতে রাজি আছেন তারা বৈঠক করতে চান আলোচনা করতে চান ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর বাসস্থান থেকে বেরিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে তারা আর বৈঠক করতে চান না এর আগেও তারা অপেক্ষা করেছেন এখনও তারা অপেক্ষা করলেন কিন্তু তারা আর বৈঠক করতে চান না পরবর্তীকালে কি হবে সেই বিষয়ে যদি আলোচনা করতে চান জুনিয়র ডাক্তাররা তখন তারা ভেবে দেখবেন স্পষ্টভাবে এটা জানিয়ে দেওয়া হয় এমনকি রবিবার দিন সকালে সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমস্ত দোষটা এই বৈঠক না হওয়ার সম্পূর্ণ দোষটাই চাপিয়ে দেন জুনিয়র ডাক্তারদের ঘরে এবং জানান যে তারা অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন এবং এই ঘটনাটি ঘটে যাওয়ার পর রীতিমতো হতাশ হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়েন জুনিয়র ডাক্তাররা তারা জানাচ্ছেন তাদের তো দাবি শুধু এটুকুই ছিল যে যেন তাদের এক সহকর্মী তাদের দিদির সাথে ঘটে যাওয়া যে ঘৃণ্যতম অপরাধ তার যেন সুবিচার হয় এবং তারা যে দাবিটুকু জানাচ্ছেন সেই দাবিটুকুকে যেন শোনা হয় সেই দাবিটুকু যেন মাননীয় মুখ্যমন্ত্রী রাখেন হতাশ হয়ে তারা বারংবারই একটাই কথা বলছেন ঠিক যেই সময় তাদের তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বাসস্থান থেকে তারা যখন কান্নায় ভেঙে পড়েন ঠিক সেই সময় অপরদিকে আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটে যায় আর্জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআই ইতিমধ্যেই আপনারা জানেন সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এরপর আবারও তিনি সিবিআই এর হাতে গ্রেফতার হলেন এবং সাথে গ্রেফতার হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাট এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলকে রীতিমতো ওলট পালট করে দেওয়া হয়েছে বিকৃত করে দেওয়া হয়েছে এই অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পরে যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখতে পাওয়া যায় জুনিয়র ডাক্তারদের তারা যতটা হতাশ ছিলেন কিছুটা হয়তো তারা স্বস্তি পেয়েছিলেন এমন একটি ঘটনা এমন একটি খবর পাওয়ার পর তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিরোধীরা যে অভিযোগ তুলছে যে প্রশ্নটা তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতবার বৈঠক পিছিয়ে দেবার বৈঠক না করার কারণটা কি তাইলে কি কোনো কিছু ধামা চেপা দেওয়ার কারণেই নানান অজুহাতে বৈঠক পিছিয়ে দেওয়া হচ্ছে বৈঠক করা হচ্ছে না জুনিয়র ডাক্তাররা যখন রাজি থাকছেন তারপরেও বৈঠক করা হচ্ছে না সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেফতার হয়েছেন এবং এর পরে কি উঠে আসতে পারে কোনো নাম এই সমস্ত আর্যিকর ঘটনার কোনো রহস্য যে রহস্য জড়িয়ে রয়েছে যে ধোঁয়াশা সৃষ্টি হয়ে রয়েছে সেই সমস্ত কি পরিষ্কার হয়ে যেতে চলেছে রহস্য ভেদ হতে চলেছে এবং এই সমস্ত বিষয়গুলিকেই ধামা চাপা দেওয়ার কারণে বারংবার নানা নজুয়াতে পিছিয়ে দিচ্ছেন তালা থানার ওসি অভিজিৎ মন্ডল সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জানেন যে তিনি শারীরিক অসুস্থতার বাহানায় চারটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন কিন্তু সেই সমস্ত বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয়নি তাকে জানানো হয়েছিল যে তিনি এতটাও গুরুতর অসুস্থ নন যে তাকে হাসপাতালে ভর্তি নিতে হবে অবশেষে পাঁচ নম্বর হাসপাতাল তাকে ভর্তি নিলেও শেষ রক্ষা কিন্তু করা সম্ভব হয়নি তাকে গ্রেফতার হতেই হয় তবে যে যে সমস্ত সমস্ত হাসপাতালগুলি হাসপাতালগুলি বেসরকারি তাকে ভর্তি নেয়নি সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখা গেছে তিনি জানিয়েছিলেন যে কেন তাকে ভর্তি নেওয়া হলো না অভিজিৎ মন্ডলকে কেন ভর্তি নেওয়া হয়নি সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন রীতিমতো এছাড়াও সাধারণ মানুষ আরও একটি প্রশ্ন তুলছে শনিবার দিন জুনিয়র ডাক্তারদের যে ধর্ণামঞ্চ মঞ্চ সেই ধর্ণামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থেকে একটি কথা বলেছিলেন যে যে বা যারা দোষী তারা মুখ্যমন্ত্রীর বন্ধুও নন শত্রুও নন এই ক্ষেত্রে প্রশ্নটা যেটা সাধারণ মানুষ তুলছে যে যে বা যারা দোষী তারা যেমন বন্ধু নন তেমনি সাধারণ মানুষেরও বন্ধু নন মাননীয় আরও বন্ধু নন তাহলে শত্রু কেন নন তবে বিশ্লেষকরা যে প্রশ্নটি তুলছেন যে আবারও গ্রেফতারি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের গ্রেফতারির পরে কি তথ্য উঠে আসবে আর্যিকর ঘটনার সমস্ত রহস্য ভেদ হবে নাকি এরপরে আরও কেউ গ্রেফতার হতে চলেছে এমন কোন তথ্য উঠে আসবে যাতে সম এই পুরো ঘটনার মোর ঘুরে যাবে এবং দেখার বিষয় এটাও যে পরবর্তীতে শাসক শিবিরকে আবারও জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে দেখা যায় কি না এ লড়াই শাসক শিবির বনাম শিরদাড়ার লড়াই নজর থাকবে আমাদের পরবর্তীতে কি উঠে আসছে সেই বিষয়ে আর সমস্ত খবর নিয়ে আমরা আপনাদের কাছে আসব। তার জন্য নজর রাখুন ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের